সবাইকে জানাই নন্দসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তো আজকে দিনটা খুব ভালো করে কাটানো, সকাল থেকে তো আবার দিন শুরু হয়ে গেছে, তো নন্দসব তো সেভাবে আমি কিছু করি না, তো জাস্ট একটুখানি যেরকম ভাবে পুজো করি প্রতিদিন সেভাবে করার চেষ্টা করছি। তো এখনো অব্দি পুজোর ঘরে যাইনি, আর গতকাল এত কারেন্ট অফ হয়েছে, এত কারেন্ট অফ হয়েছে যে রাত্রিবেলা যে ঠাকুর ঘরে কি সব কিছু গোছগাছ করবো কিচ্ছু করতে পারিনি, সমস্ত কিছু পড়ে আছে, এখন গিয়ে সবকিছু ধরতে হবে। আরো একটা কথা, আজকে যেহেতু 20 আগস্ট আমার বাবার জন্মদিন, তোমরা সবাই আমার বাবাকে একটুখানি শুভেচ্ছা। জন্মাষ্টমীর পরের দিন ঠাকুরঘর যেরকম থাকার কথা সেরকমই রয়েছে, তো খুবই অগোছালো হয়ে রয়েছে। তো সব এখন গোছগাছ করছি, পরিষ্কার করছি, আর সবাইকে বাসি মালা পরানো রয়েছে সেগুলো এখন খুলে ফেলছি। তো মিষ্টি সোনাকো সেভাবেই রেখে দিয়েছি আগের দিন যেভাবে ছিল, তো এখন মালা খুলে ফেলছি আর সমস্ত সাজগোজটা দুপুরবেলা চেঞ্জ করে দেবো। তো এখন জাস্ট একটুখানি মুখটা মুছিয়ে নেব, তার আগে আমি পুরোটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর এখন তুলসী গাছটাকে আগের দিন নিয়েছিলাম ভিতরে, তো তুলসী গাছটাকে আবার জায়গা মতো এনে রেখে দিলাম, কারণ একটু রোদ জল দিতে হয়, নয়তো গাছপালা ঠিক থাকে না, তো এই জন্য জায়গা মতো সেট করে দিলাম। আর এখন ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, আর আসনটা আগের দিনের যে পুজোর আসনটা সেটাকে আমি ধুয়ে আবার রোদে মেলে দিলাম। এখন ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে সমস্ত যা যা জিনিসগুলো সামনের দিকে ছিল সব সরিয়ে ফেলেছি, পুরো ঠাকুর ঘরটাকে মোটামুটি খালি করে ফেলেছি। আর যেই বাসনগুলো আমি এখন মাজতে পারবো সেই বাসনগুলো সমস্ত নামিয়ে নিয়েছি, আর কিছু বাসন রেখে দিয়েছি যেগুলো আমি কাজের দিদিকে বলবো মেজে দিতে, যেগুলো একটুখানি ভারী ভারী রয়েছে। তো এখন আমি ঠাকুর ঘরটাকে ভালো করে মুছছি। আগের দিন ঠাকুর ঘরের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, যেহেতু সব কিছু ছড়ানো হয়েছিল, এটা ওটা এসেছিলো, এই জন্য একটুখানি নোংরা হয়ে গেছে, এই জন্য একটু ভালো করে ডোলে ডোলে মুছে ফেলছি। আর ঠাকুর ঘরটা মুছে আমি চলে গেছি বাসন মাজতে, মানে যে কটা বাসন আমি মাজবো, আর ভারী ভারী বাসনগুলো তো আমি রেখেই দিয়েছি, তো এগুলো মেজে তারপর ঠাকুর ঘরে গিয়ে এবারে আমি মিষ্টি সোনাকে ভোগ নিবেদন করবো। ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, এখন বাসনগুলোকে উপুর করতে হবে। আর আগের দিন অভিষেক করিয়েছিলাম সেই টাওয়েলগুলো কেচে দিয়েছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। আর এরপর আমি মিষ্টি সোনার মুখটাকে ভিজে টাওয়েল দিয়ে মুছিয়ে দিচ্ছি, তারপরে সকালের ভোগটাকে আমি নিবেদন করব। তারপরে দুপুরবেলা একটুখানি ভালো করে ভোগ নিবেদন করব, মানে নন্দোৎসবের যে ভোগটা, তো এখন পুজো করা আমার হয়ে গেল। এখন ভেন্ডি আলু ভাজা রান্না হচ্ছে, আর একদিকে হচ্ছে ভাত, আর আজকে আমাদের আলুরদম হবে, আলুরদমের মধ্যে কটা পনির দিয়ে দেওয়া হবে। আর এখানে আলুরদমের মশলাটাও রেডি করা হয়েছে, আজকে তো নিরামিষ, এই জন্য সমস্ত কিছু নিরামিষ করে করা হয়েছে, ভেন্ডি আলু ভাজা আর খাওয়াটা বেড়ে নিলাম। আজকে যেহেতু শনিবার আমাদের তো নিরামিষ রান্না, আর গতকাল করেছিলাম শ্যামা, সেই শ্যামাটা থেকে গেছিলো, সেই শ্যামাটাকে এখন গরম করলাম, আর ভেন্ডি আলু ভাজা দিয়ে আমি খাচ্ছি, শাশুড়িমাও তাই খাবে, আর ছেলে সকালবেলা আর পাউরুটি যা যা খায় সেগুলো খেয়ে বেরিয়ে গেছে, তো এখন আমি এটাই খেয়ে নিচ্ছি। ছেলে ওর বাবার সাথে বেরিয়েছিল একটু বাজারের দিকে, তো আনতে গেছিল মিমিদের মাংস আরও দু একটা জিনিস, তো সেগুলো এনে এখন রাখলো। আর এদিকে আমাদের মিমি সিআইডি তো এখন তদন্ত করতে শুরু করবে, তো এই যে তদন্তে লেগে পড়েছে, তো এদিকে দেখো মিমির আর এক ছেলে আর এক সিআইডি, সে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই যে টান টান ঘুম। তো এখন আমি পনির কাটবো, আজকে পনিরটা অল্পই আছে, যেহেতু আগের দিন আনা হয়েছিল কিছুটা পনির আমি রেখে দিয়েছিলাম, তো পনিরটাকে একটু বড় বড় করে কাটছি, যেহেতু আলুদমের মধ্যে দেবো, আলুদমের আলুগুলো যেহেতু বড় বড় হয় এই জন্য ওর সাথে সামঞ্জস্য রেখেই জিনিসটা কেটে নিচ্ছি। আগের দিন পুজো হয়েছিল কিন্তু এতটা ঝড় বৃষ্টি ছিল বলে আমি পাশের বাড়িতে প্রসাদ দিতে পারিনি, তো আজকে সকালবেলা প্রসাদটাকে রেডি করেছি, আর শাশুড়িমাকে বললাম যে তুমি গিয়ে একটু দিয়ে আসো, যেহেতু শাশুড়িমা সময় তো অসময় তো ওদের বাড়িতে গিয়ে বসে, এই জন্য চেষ্টা করি কোনো কিছু করলে পরে সেখানে গিয়ে দিয়ে আসার। তো শাশুড়িমা চলে গেল। শনিবার আমাদের নিরামিষ রান্না হচ্ছে, পনির ছিল গতকালের, তো পনির দিয়ে আলু দিয়ে আলুর দমই করছি যেহেতু পনিরের পরিমাণটা কম, আর করেছি ভেন্ডি আলু ভাজা, আর গতকালের পনিরের তরকারি অল্প রয়েছে সেটা, তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে খেতে হবে। তার উপর প্রচুর মিষ্টি পায়েস সব কিছু রয়ে গেছে, কয়েকটা লুচিও রয়ে গেছে। এখন আলুর দমের আলু ভাজাটা করছি, তো নিরামিষ করে সুন্দর করে করছি যেরকম করে গতকাল পনিরের তরকারিটা করেছিলাম। আগের দিন তো অনেক ভাজা ভাজি হয়েছে, সেই তেল কিছুটা রয়ে গেছে, এই তেলটা দিয়ে আজকে রান্না করছি, তো কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা, আর এখানে পনিরটাকে এখন ভাজা করবো, দেখো বড় বড় করে কেটেছি আর আলুটাকে ভেজে তুলে রেখেছি। তো এখন প্রথমে পনিরটাকে দিয়ে দিলাম, পনিরটাকে হালকা করে ভাজবো, আমি পনির খুব একটা ডিপ করে ভাজি না, একটুখানি হালকা করে ভেজে আমি তুলে রেখেছি। এখন জিরে ফোড়ন দিলাম আর বাটা যে মশলাটা সেটাকে দিয়ে দিলাম, আর এর সম্পূর্ণ নিরামিষভাবে করছি, কাজু কিশমিশ চারমগজ সব কিছু দিয়ে দিয়েছি, একটু পোস্ত দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এখন দিয়ে দিলাম টক দই, আর সামান্য একটু জলও দিয়েছি মশলার বাড়িটা ধুয়ে। এখন নুন চিনি হলুদ জিরের গুঁড়ো
যেরকম করে সেরকম করে আমি তরকারিটা করছি। তো এই মশলাটা কষিয়ে তার মধ্যে আলুটা মানে ভেজে রাখা আলুটা দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এখন কষিয়ে নিচ্ছি। আর এখানে আগের দিন 2 ডাব্বা জল আনা হয়েছিল, তো জল এখন অনেকটা রয়ে গেছে, 1 ডাব্বা তো পুরো ভর্তি রয়েছে আর 1 ডাব্বা থেকে কিছুটা খরচ হয়েছে। তো এখন আমি তরকারিতে জল দেব, এই জন্য এখান থেকে জল নিয়ে নিলাম। তো তরকারিটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি, তো এবারে জলটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। গতকালের অনেকগুলো চকলেট পড়ে রয়েছে, এখানে রয়েছে নাটিস, আর এখানে রয়েছে পার্ক, আর রয়েছে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, তারপরে রয়েছে ডেয়ারি মিল্কের ক্রিস্পেলো। সমস্ত চকলেটগুলো খেতে খুবই সুস্বাদু। আর এখানে রয়েছে মার্স, যেগুলো ছেলে ভীষণ পছন্দ করে, মিথ্যা কথা বলবো না, আমিও ভীষণ পছন্দ করি, তবে একটু ভেবেচিন্তে খাই। আর রয়েছে 2 রসগোল্লা আর ভাঙাচোরা কয়েকটা তালের বড়া। আর এখানে রয়েছে পায়েস, পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে রয়েছে আরও কিছু তালের বড়া, সবই পুজোর রয়েছে। আর এখানে রয়েছে পনিরের তরকারি, আর এখানে রয়েছে 5 রকমের মিষ্টি সহ আরও অনেক মিষ্টি। আর এখানে রয়েছে গতকালের ফল, যেগুলো এখন আমি ছেলে মিলে খেয়ে নেবো। আর রয়েছে লুচি আর 2 পাটিসাপটা, আর রয়েছে এখানে দই, আর কিছুটা রয়েছে ক্ষীর। আমাদের চেরির অবস্থা দেখো কীরকম উল্টো হয়ে ঘুমিয়ে রয়েছে, ওকে দেখে মনে হচ্ছে যে ও ঘুমাচ্ছে, ওকে রেকর্ডিং করছে, ও কিন্তু কিচ্ছু জানে না। পনিরের আলুর দমটা হয়ে গেছে, তো এখন ঘিটা দিয়ে দিলাম, এবারে সামান্য একটু গরম মশলা দেবো, দিয়ে তারপরে ঢাকা দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। তো এই তরকারিটা পুরোপুরি রেডি। এখন বাজে 1:05, আমার রান্না হয়ে গেছে, এখন মিমিদের মাংসটা সিদ্ধ বসিয়েছি, আর ছেলেকে একটু ফল খেতে দিয়েছি, আর আমি নিয়েছি কলা, খায় না জানো তো কাঁঠালি কলা, বেছে বেছে সব আমি নিয়েছি, আর কয়েকটা আঙুর নিয়েছি, আর 2-3টে ন্যাশপাতি নিয়েছি। এই যে ন্যাশপাতিটা আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে যে অর্ধেক কলা আমাদের চেরি খাবে, ম্যাক্সি আবার কলা খায় না, মানে ইদানিংকালে খাচ্ছে, আগে খেত। ন্যাশপাতিটা একটু টক টক মিষ্টি মিষ্টি যেহেতু, এই জন্য খুব ভালো লাগে আমার, আর একটু কচকচ কচকচ লাগে। এই আঙুরগুলোর ভিতরে না বড় বড় 2টো বীজ থাকে, বীজগুলো ফেলে দিতে হয়, নাহলে মুখের মধ্যে ভীষণ কড়কড় করে। একটাকে জিভিয়ে ফেলেছি, এই যে আমি তো এসেছি জামা কাপড় মেলতে, বিএমবি তেল মেখে ঘুরে বেড়াচ্ছে, এই দেখো, বেশি রোদ লাগাস না, বিএমবির ঘুরুক, আমি জামা কাপড় গুলো মেলে নি, তারপরে পুজো করব। নন্দোৎসব যারা করে অনেক বড় সড়ো করে, অনেক কিছু আয়োজন করে করে, কিন্তু আমি সেরকম কিছুই করছি না, শুধু মিষ্টিসোনাকে স্নান করিয়ে দিলাম, আর ফল আর নাড়ু দিয়ে ভোগ নিবেদন করেছি, আর মিষ্টিসোনাকে গোটা ফল নিবেদন করেছি, এদিকে বিস্কুট চকলেট আর নাড়ু দিয়ে ভোগ নিবেদন করলাম, আর সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর গতকাল যেরকম সাজগোজ ছিল সেরকম করে সাজগোজ করা হয়েছে, তোমরা সম্পূর্ণ সিংহাসনগুলো দেখে নাও, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এইভাবে আজকে সবাইকে পুজো করেছি, সবাইকে ভোগ নিবেদন করেছি, তো তোমরা দেখে নিলে। তো হয়ে গেল নন্দোৎসবে দুপুরের পুজো, এবারে আমি নিচের দিকে যাই, সবাই ওয়েট করছে, কারণ প্রচন্ড খিদে পেয়েছে, আমার নিজেরও যেরকম পেয়েছে বাড়ির সবার পেয়েছে, তো যাই। আমার খাওয়ারটাই তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো আজকে রান্না করা তরকারি, আর এখানে রয়েছে ভাত, আর গতকালের পনিরের তরকারি আর ভেন্ডি আলু ভাজা, এদিকে শাশুড়িমাও খাচ্ছে। গতকাল তো জন্মাষ্টমী পুজো তো সাজতে পারিনি, একটুও সাজিনি, তো এখন যাচ্ছি একটুখানি বাবার বাড়িতে, তোমাদেরকে সকালে বলেছিলাম না যে আজকে আমার বাবার জন্মদিন, তো যাচ্ছি ওখানে। তো এখন 7:10-15 মতো বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে, তো বেশিক্ষণ থাকতেও পারবো না, ছেলেও এখন বাড়িতে নেই, ছেলে গেছে ব্যায়ামে, চলে আসবে যদিও এখনই, তো চলো বেরোই। বৌদি কাটিং চালাচ্ছে, আলু ভাজা বৌদি, কি নাকি লেজুটাতে, কি লেজুটা, কি সুন্দর করে লেজু না রাও তুমি, বের করো না, আরে জুলি, হ্যাঁ তুই চকলেট খাবি মা, পুরোটা কপাত করে খেয়ে নেবে মা, জুলির অবস্থা দেখো জুলি। আমার যেহেতু আজকে নিরামিষ, সেজন্য বৌদি আলু ভাজা করছে, আর আমি বাড়ি থেকে একটু তরকারি নিয়ে এসেছিলাম, সেই তরকারিটাও গরম করছে,
তো আমাকে বললো রাতে খেয়ে যেতে, তো খেয়ে যাচ্ছি। বৌদি কতগুলো ভাত দিয়েছে তা বৌদিকে বললাম যে বৌদি ভাত কমাও, আমি এতগুলো ভাত খাবো না। তো এখন আলু ভাজা আর আমার নানা তরকারি দিয়ে আমি ভাতটা খাচ্ছি। আজকে ডালও খেতে পারলাম না যেহেতু মা মুসুরির ডাল করেছে। এই ব্যাগ লাভ দিচ্ছে দিচ্ছে কি জোরে, এ দাঁড়াও কোথায় গেল ব্যাগ, এ ব্যাগ। আমি তো বাড়িতে ছিলাম না, তো এক প্রতিবেশীর বাড়ি থেকে দিয়ে গেছে নন্দোৎসবে প্রসাদ। এখানে রয়েছে লুচি, সুজি, মালপোয়াত, পাটিসাপটা, চাটনি, তারপরে পায়েস, রয়েছে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, অনেক কিছু দিয়ে গেছে, মানে একজন মানুষ খেয়েও বেশি হবে। তো আমি এখন খাচ্ছি আম। দুপুরবেলা ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম, সেই প্রসাদগুলো রয়ে গেছে, এখন সেই আমটাই আমি খেয়ে নিচ্ছি, কারণ আমটা রেখে দিলে পচে যেতে পারে। ছেলে এদিকে খেতে বসেছে, হাজব্যান্ডও মিমিদেরকে খেতে দিয়ে খেতে বসবে। তো এই যে বসে গেছে খেতে, সমস্ত যা যা দিয়েছিল সমস্ত নিয়ে বসে গেছে, খেতে কতটা পারবে সেই জানে। হাজব্যান্ডের এক বন্ধু গেছিলো দার্জিলিং, তো সেখান থেকে নিয়ে এসেছে একটা ছোট্ট বুদ্ধদেবের একটা মূর্তি, তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর আর পুরোপুরি সাদা রং, খুবই ভালো লাগছে যে খুব সুন্দর একটা কারুকার্য করা রয়েছে পিছন দিকে। আর সামনের দিক থেকেও দেখো তোমরা কতটা সুন্দর লাগছে। জিনিসটা কিন্তু খুবই ছোট্ট কিন্তু ভীষণই আকর্ষণীয়, আমার তো ভীষণভাবে পছন্দ হয়েছে। তো এটা দিয়েছে, আর সাথে নিয়ে এসেছে দার্জিলিংয়ের চা পাতা। তো খুব অল্প পরিমাণেই এনেছে কিন্তু দার্জিলিংয়ে চা পাতা বলে কথা। আর এখন আমাদের রাত্রে ঘুমানোর পালা, তো প্রতিদিন মিমি বিছানায় এসে ওঠে আমাদের সাথে ঘুমাবে বলে, আর আমার বালিশটার মধ্যে গিয়ে শোয়। তো এই জন্য আমি ওকে কুশানটা দিলাম যে কুশানের মধ্যে শোয়ার জন্য, কিন্তু কুশানটা যেহেতু একটু স্লিপ করছে এই জন্য এর মধ্যে শুতে চাইছে না। তার জন্য ওকে বলছি চল তুই সোফার মধ্যে গিয়ে শুবি। তো ওকে সোফার মধ্যে একটুখানি ব্যবস্থা করে দিচ্ছি, এই যে সোফাটাকে আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে যাতে ও সোফার মধ্যে চলে আসে। তো আমি নিয়ে এসে ওকে বসিয়ে দিচ্ছি, আর এরপরে দেখবে সোফার মধ্যে খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছে, এই দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো গুড নাইট বন্ধুরা।